কোনো একটি গ্রামে সোহানা তার মায়ের সঙ্গে বাস করত। ছোট্ট ঘরের মধ্যে থাকতে সোহানার দম বন্ধ হয়ে আসত। সে বড় আলিশান বাড়িতে থাকতে চাইত। অভাব অনটন গরিব এসব কোনো কিছুই তার পছন্দ ছিল না। সোহানার মা কাবেরী সোহানার ছোট ছোট আবদারকে পূর্ণ করার জন্য সেলাইয়ের কাজ করত। একদিন সোহানা তার মাকে বলল, মা আমাকে তাড়াতাড়ি 2000 টাকা দাও, আমি আমার বান্ধবীর পার্টিতে যাব, গিফট কিনতে হবে। মা আমি তোমার থেকে টাকা চাইছি আর তুমি সেলাই করে যাচ্ছ। সোহানা, 2000 টাকার গিফট এটা অনেক বেশি হয়ে যায় না? তুমি তো ভালো করেই জানো সেলাইয়ের কাজ করে এক এক পয়সা করে কত কষ্টে আমি টাকা উপার্জন করি। তোমার বিয়ের সময় চলে আসছে, তোমাকে বিয়ে দিতে হবে, তাই বলছি কি মা তুমি একটু ভেবেচিন্তে টাকা খরচ করো, ঠিক আছে? দেখো বেশি বকবক করো না, এমনিতে মাথাটা আমার নষ্ট হয়ে আছে। আমার এত বড় লোক ধনী বান্ধবীর বাড়িতে আমি এইরকম পুরনো জামা পরে যাচ্ছি, তার উপরে আমি তোমার থেকে সামান্য 2000 টাকা চাইছি গিফট করার জন্য, তাও দেবে না? তুমি জানো ইয়া বড় পার্টি হবে, ওই পার্টিতে সবাই দামি দামি ড্রেস পরে আসবে, আর আমি তো এই পুরনো ড্রেস পরে যাব। আর ড্রেসের কথা বাদই দিলাম, গিফট তো একটু ভালো নিয়ে যাব। আর 2000 টাকার আজকাল বাজারে কি পাওয়া যায় গিফট বলো তো? বেটা এসব তো ধনী মানুষেরা চুজ করবে, আমাদের মতো গরিব মানুষ দুবেলা দুমুঠো যদি ডাল ভাত খেতে পারে এটাই আমাদের জন্য অনেক কিছু। তাছাড়া তোমার বিয়ের বয়স হয়ে গেছে, তোমাকে বিয়ে দিতে হবে, তাই বলছি বুঝি শুনে টাকা খরচ করো। সোনা তুমি আমার প্রথম কথা শুনে রাখো, আমার বিয়ে নিয়ে তোমাকে কোনো টেনশন করতে হবে না। আমি জানি তুমি আমাকে কোন বাড়িতে বিয়ে দেবে, তুমি নিশ্চয় তোমার মতো গরিব ঘরে আমাকে বিয়ে দেবে। ইম্পসিবল, আমি কখনো এরকম ঘরে বিয়ে করতে রাজি নই, এই বাড়িতে আমার দম বন্ধ হয়ে আসে। আবার যদি বিয়েও করি গরিব ঘরে, না বাবা না, আমি সারাটা জীবন গরিব হয়ে কাটাতে চাই না। আল্লাহ জানে কেন এই গরিবের ঘরে আমাকে জন্ম দিয়েছে। পার্টির সময় চলে যাচ্ছে, সময় বেশি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি আমাকে টাকা দাও, আমি ওখানে যাব। আর শোনো আমার বিয়ের কথা মোটেও তুমি চিন্তা করবে না। কাবেরী ভালো করে জানত তার মেয়ে কখনোই গরিব ঘরে বিয়ে করবে না। সে চুপচাপ 2000 টাকা তার মেয়ের হাতে তুলে দিল, যে টাকা কাবেরী অনেক কষ্টে সেলাই করে এক এক করে জমা করেছিল। সোহানা মুখ দেখিয়ে টাকা নিয়ে সেখান থেকে চলে গেল আর তার বান্ধবীর জন্য একটি গিফট কিনল। হ্যাপি বার্থডে টু ইউ সাজনা মাই ডিয়ার প্রিন্স, আমি চলে এসেছি, তাড়াহুড়ার মধ্যে দামি কোনো কিছু আনতে পারিনি। এই দেখ কত সুন্দর ব্রেসলেট কিনে এনেছি, কেমন হয়েছে বল না? কিরে সোহানা, তুই তো সাধ্যের থেকে বেরিয়ে দিচ্ছি সোহানাকে ব্রেসলেট কিনে দিয়েছিস। তাছাড়া তোর তো সাধ্যই ছিল না সঞ্জনাকে এত দামি ব্রেসলেট কিনে দেবার। কি ব্যাপার ফ্রেন্ডসরা, আমি সত্য বলিনি? গরিব ফকির নেই, ছোট্ট একটা বাড়িতে থাকে, ও তো আর আমাদের মতো ধনীর মেয়ে না, তাই না? এই দুই দিন আগের কথা তুই ভুলে গেছিস? এখনো পর্যন্ত দাগ আছে, দাগটা এখনো মেশেনি। যদি সঞ্জনার আজকে জন্মদিন না হতো তাহলে আমি অবশ্যই তোর মুখ ভেঙে দিতাম। তুই কি মনে করেছিস আমি সারাটা জীবন এভাবে গরিবী থেকে যাব? কখনোই না। দেখিস আমার বিয়ে হবে কোন রাজকুমারের সঙ্গে আর আমি মহলের রানী হয়ে থাকব, আমার সামনে পেছনে চাকর নকর ঘুরবে, দেখিস আমি রাজ করব, রাজ। আর ইয়ার তোমরা এভাবে ঝগড়া কেন করছো, ঝগড়াটা থামাও না প্লিজ। সোহানা তুমি তো থামবে, এসব বাদ দাও, আমি তোমাকে এক বিশেষ মানুষের সঙ্গে সাক্ষাৎ করাবো, যার সাথে আমার এঙ্গেজমেন্ট হবে। বোম্বাই শহরে থাকে, বোম্বাই কোম্পানির মালিকের ছেলে, 4-5টি কোম্পানি আছে, চাকর নকরি একেবারে লাইন সব সময় লেগেই থাকে। সোহানা সঞ্জনার বার্থডে পার্টিতে রোহানের সঙ্গে সাক্ষাৎ করল। রোহান ছিল অনেক ধনী, এরকম ধনীর সঙ্গে সঞ্জনার এঙ্গেজমেন্টের কথা শুনে সোহানার দিকে আগুন হয়ে গেল, সে মনে মনে হিংসে করতে লাগলো। এই সঞ্জনার এত ভাগ্য, ও কি ভাগ্য নিয়ে জন্ম নিয়েছে, ধনীর ঘরে জন্ম হয়েছে আবার বিয়ে হচ্ছে এইরকম রাজপ্রাসাদে। আমি তো কাবিয়াকে একেবারে দাঁত ভাঙা জবাব দিলাম যে ধনী মানুষ আমাকে বিয়ে করবে, আমি তো ধনীর মেয়ে নই, আর আমাকে কোন বা রাজকুমার এই করে রাজপ্রাসাদে নিয়ে যাবে, কি বিয়ে করবে আমাকে? আমি এরকম গরিবী হালতের মধ্যে বাঁচতে চাই না, আমি আমার ভাগ্য নিজেই লিখব। আমি এখন বুঝে গেছি আমার কি করা উচিত। সোহানা মনে মনে ভেবে নিল যে এখন তার কি করা উচিত, কি করলে সে ধনীর বাড়ির বউ হবে। এর কিছুদিন পরে সোহানা মার্কেট থেকে বাড়ি ফিরেছিল, তখন সে দেখল রোহান একটি বড় দামি গাড়িতে চড়ে রাস্তা দিয়ে যাচ্ছে। তখন সোহানা জেনে বুঝে তার গাড়ির সামনে আসলো,
ভেরি স্যাড, তোমার চোট লাগেনি তো? আরে রাহুলজি, আপনি এখানে? না না, আমার কিছু হয়নি। এরপর রোহান সোহানাকে ডক্টরের কাছে নিয়ে গেল। সুযোগ পেয়ে সোহানা রোহানের কাছে সাঞ্জনার বিরুদ্ধে অনেক কটু কথা বলতে লাগলো। আচ্ছা রোহান সাহেব, আমি বুঝতে পারছি না আপনি কি দেখে সাঞ্জনাকে বিয়ে করছেন। ও অনেক অহংকারী, ওর এত পরিমাণ আত্ম অহংকার আপনি জানলে অবাক হবেন। আমি ওর ছোটবেলার বান্ধবী, ছোটবেলা থেকে ওকে দেখছি, আমি অনেক ভালো জানি ও কেমন। আপনি অনেক ভালো একটা মানুষ, এই জন্য আমি আপনাকে জানাচ্ছি, বুঝে শুনে আপনার সম্পর্কটা করা উচিত। এরকম মেয়ে দেখে বিয়ে করবেন যে আপনার সংসার সামলাবে, আপনাকে দেখে শুনে রাখবে। সাজনা তো দিন রাত শপিং, আড্ডা, ক্লাব, বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়ানো, এসব তার প্রধান হবি। সে বাড়ির কারো কথা মানে না, এমনকি মা বাবাকেও মানে না। কি তুমি সত্য বলছো? রাহুলের কথা শুনে সোহানা আগুনে ঘি ঢালার মতো করতে লাগল। সোহানার সাঞ্জনার সম্পর্কে রোহানকে আরো অনেক খারাপ কথা শোনাতে লাগলো। এর কিছুদিন পরেই রোহান সাঞ্জনার কাছে ফোন দিয়ে বিয়ে করতে অসম্মতি জানালো আর সোহানাকে বিয়ে করার জন্য মত দিল। সোহানা আল্লাহ জানে রোহানের কি হলো, আমার সঙ্গে উল্টাপাল্টা কথা বলছে আর বলছে সে আমাকে বিয়েও করবে না। মনে হচ্ছে ও অন্য কোন মেয়েকে পছন্দ করে ফেলেছে, আল্লাহ জানে কোন সে মেয়ে যে আমার থেকে অনেক ভালো আর আমার থেকেও বেশি ধনী, আমি কিছু বুঝতে পারছি না রে। আরে বোকা, সে মেয়ে আর কেউ নয়, আমি আমি যে ঘরে তুই বউ হয়ে যাবার কথা সেই ঘরে আমি যাব বউ হয়ে, সারাটা জীবন আরাম করব, পায়ের উপর পা তুলে খাব। মনে মনে সোহানা এসব বলছিল আর খুবই খুশি হচ্ছিল। চুপি চুপি কয়েকদিন পরে সে রোহানের সঙ্গে বিয়ে করে ফেলল আর বোম্বাই চলে গেল। এদিকে সোহানার মা কাঁদি সোহানার চিন্তায় চিন্তায় দুর্বল হয়ে পড়ল যে তার মেয়ে কোথায় চলে গেল। একদিন কাবেরীর কাছে সোহানার চিঠি আসল। তুমি আমার জন্য টেনশন করবে না, আমি বলেছিলাম না যে আমি আমার ভাগ্য নিজেই লিখব, তো লেখা শুরু করে দিয়েছি। আমি বিয়ে করে ফেলেছি অনেক ধনী ছেলের সঙ্গে, আমার জীবনে গরিব বলে কোন শব্দ নেই। এখন থেকে আমার সারাটা জীবন সুখ আর শান্তিতে কাটবে, আমার কথা মনে করার তোমার আর কোন দরকার নেই। তুমি ভুলে যাও যে তোমার একটি মেয়ে ছিল সোহানা। আমার একমাত্র মেয়ে সোহানা, তোমার মাকে কোথায় ছেড়ে গেলে, আমাকে ছেড়ে তুমি কোথায় গেলে মা? সোহানা, খুবই মনে হচ্ছে তোমাকে, আমাকে এভাবে ছেড়ে যাওয়া তোমার ঠিক হয়নি মা। হে খোদা, তুমি আমার মেয়েকে সুখে রেখো, যেখানে থাকুক ও যেন ভালো থাকে, ও অবোধ কিছু বোঝে না আল্লাহ। এভাবেই কাবেরী তার মেয়ে সোহানাকে অনেক দোয়া দিতে লাগলো। ওদিকে সোহানা তার শ্বশুর বাড়িতে ধনী জীবনযাপন করতে লাগলো, সে সুখে দিন কাটাল। তার ডানে বামে আগে পিছিয়ে সবসময় চাকর চাকরানি ঘোরাঘুরি করত, সে শপিং করত, পার্টি করত, ক্লাব করে বেড়াত। তাকে বাধা দেওয়ার মতো কেউ ছিল না, কারণ রাহুল বিদেশে গিয়েছিল ব্যবসার জন্য আর সে একা একা নিজের শ্বশুর বাড়িতে রাজত্ব করতেছিল। এভাবে সময় কাটতে লাগলো আর সোহানার শ্বশুর বাড়ির কিছু চাকরানিও ছুটিতে বাসায় চলে গিয়েছিল। তখন তার শাশুড়ি তাকে বলল, বৌমা সোহানা, বাড়িতে আমার কাছে যে চাকরানি ছিল সেও তো ছুটিতে বাসায় চলে গেছে, তাই বলছি খাবারটা তুমি নিজেই তৈরি করো। সরি মা, আমি তো খাবার তৈরি করতে পারি না, সবসময় আমার কাছে চাকর বাকর থাকে, আমাকে তো ওরাই কাজ করে দেয়, রান্না করে দেয়। মনে হচ্ছে আপনার জন্য নতুন কোন চাকরানির ব্যবস্থা করা দরকার। আপনি আপনার মতো আপনার এলাকায় দেখতে থাকুন আর আমি আমার এলাকায় দেখতে থাকি, নিশ্চয় চাকরানি পেয়ে যাব। এরপর সোহানা কাজের লোকের সন্ধানে বাহিরে বের হল। এদিকে সোহানার মা কাবেরীর শরীরও ধীরে ধীরে অনেক দুর্বল হয়ে পড়ল। কাবেরী খুবই মনে পড়ছিল তার মেয়ে সোহানার কথা, সে শুধু একবার সোহানার সঙ্গে দেখা করতে চায়, এজন্য সে তার মেয়ের সন্ধানে খুঁজতে খুঁজতে বোম্বাই চলে আসল। একদিন রাস্তায় কাবেরী দাঁড়িয়ে ছিল, হঠাৎ করে তার দৃষ্টি পড়ল তার মেয়ে সোহানার দিকে, যে অনেক বড় দামি গাড়ির ভেতর থেকে বের হল। তখন কাবেরী তার কাছে গেল ও বলল, সোহানা মা আমার, আমি তোমার মা কাবেরী, আমি ওই যে নবীনগর গ্রাম থেকে এসেছি, তুমি আমাকে চিনছো না কেন মা? আমার প্রিয় বাচ্চা মামনি, তুমি তো অনেক সুখে আছো, দেখেই তো মনে হচ্ছে খুবই আনন্দ তোমার। আমি তোমাকে কোথায় কোথায় না খুঁজেছি সোনা, একবার তোমাকে দেখার জন্য আমি কতই না ছটফট করছি, তুমি কেমন আছো বেটা? সোহানা, কি এই রাস্তার মহিলা তোমাকে কেন মেয়ে বলছে, আমি তো কিছুই বুঝতে পারছি না,
তুমি না বলেছিলে প্লেন অ্যাক্সিডেন্ট হয়ে তোমার বাবা মারা গেছে। এইরকম গরিব রাস্তার মহিলা ফকির দেখতে মনে হচ্ছে। তুমি কেন আমার বৌমাকে বারবার মেয়ে বলে রাখছো, মা পরিচয় দিচ্ছ কেন? কারণ কি জানেন মা, উনি আমাকে লালন পালন করে বড় করেছে। আমার বাড়ির চাকরি ছিল, অনেক ভালো কাজ পারত, আমাকে অনেক দেখে শুনে রাখত, অনেক সুন্দর টেস্টি করে খাবার তৈরি করতে পারত, আমাকে নিজের মেয়ের মতো ভালোবাসত। কারণ এই বেচারির পৃথিবীতে কেউ নেই, নিজের কোনো সন্তান নেই তো, তাই আমাকে সন্তান মনে করত। আর আমিও মা বলেই সম্বোধন করতাম, মায়ের মতোই ভালোবাসতাম। আপনার সঙ্গে দেখা হয়ে আমি অনেক খুশি হয়েছি। শুনেন, আমি আমার শ্বশুর বাড়িতে অনেক খুশি আছি। আপনি না আমার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, দেখা তো হয়ে গেছে, এখন তো খুশি হয়েছেন না, এখন চলে যান। আরে সোহানা বৌমা, তুমি এই মাত্র না বললে, এই মহিলাটা খাবার অনেক সুন্দর করে তৈরি করতে পারে। তাহলে আমার বাড়ির চাকরানি বানিয়ে নিলেই তো ভালো হয়, তাই না? তাছাড়া ওকে তুমি ছোটবেলা থেকে চেনো। আজ থেকে ওই আমাদের বাসায় রান্না বান্না করবে, আমাদের বাসার চাকরানি, ঠিক না? আমার মেয়ে আমাকে চাকরানির পরিচয় দিল, দেখগা, তাও তো আমি আমার মেয়ের পাশে থাকতে পারবো, মেয়েকে আমি দেখতে পারবো। আমার ধনী মেয়ের চাকরানি হয়ে আমার মেয়ের খেদমত করতে আমার কোনো অসুবিধা নেই, আমি চাকরানি হয়ে যাব। ওই দিনের পর থেকেই কাবেরী সোহানার বাড়িতে চাকরানির কাজ করতে শুরু করলো। বাড়ির সব কাজ কাবেরী নিজে হাতে করতে লাগলো, নিজের হাতে খাবার তৈরি করে সবাইকে খেতে দিত। ধনী সোহানা তার গরিব মা কাবেরীর প্রতি সামান্যতম সহানুভূতিশীল হত না। একদিন খাবারে লবণ বেশি হয়ে যায়, তখন সোহানার শাশুড়ি মা বলল, এটাকে কি খাবার বলে? এটা তো দেখছি একেবারে বিষ, এই খাবার খেয়ে আমাকে মারতে চাও নাকি? আসলে আমি না বোকা হয়ে গিয়েছিলাম, এজন্য এরকম চাকরানি বাসায় এনেছি। সোহানা, তুমি কি এরকম খাবার খেতে? এভাবে তোমাকে রান্না করতো নাকি? তোমার মা কি এরকম খাবার খেত? আমার মুডটা একেবারে খারাপ হয়ে গেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? যাও এখান থেকে, যাও, আমার খাবার তৈরি করে নিয়ে এসো। আমার মা কি বলেছে শুনতে পাওনি? যাও এখান থেকে, তাড়াতাড়ি আমার খাবার বানিয়ে নিয়ে আসো। খাবার মধ্যে যেন লবণ ঝাল সব মশলা পরিমিত পরিমাণে থাকে। গরিবদের মতো এখানে খাবার খাওয়া হয় না, যে যা তৈরি করবে সেটাই খেয়ে ফেলবে, এখানে বুঝে শুনে খাবার খাওয়া হয়। ডায়েটের উপরে পরিপূর্ণ নজর দিকে এরপরে খাবার তৈরি করবে, তাকে তাকে কি দেখছো? হ্যাঁ মা, আমি তোমাকে মাথার উপর তুলে বসিয়ে রেখেছে, এখানে আর কেউ নেই তোমাকে মাথার উপরে তুলে রাখার। যাও যাও, তাড়াতাড়ি কিচেনে গিয়ে আমার খাবার তৈরি করে নিয়ে এসো। সোহানার মুখের এরকম ভাষা শুনে কাবেরী একেবারে হতভম্ব হয়ে গেল। সে জীবনেও চিন্তা করতে পারেনি তার শাশুড়ির সামনে তার মাকে এইরকম অপমান করবে। কাবেরী কান্না করতে করতে রান্নাঘরে গেল। সে দ্বিতীয়বার আবারও খাবার তৈরি করলো, খাবার নিয়ে সে তার মেয়ের ঘরে গেল আর বলল, সোহানা বেটা, আমি কি এই দিন দেখার জন্যই তোমাকে পেলে বসে বড় করেছিলাম, পেটে ধরেছিলাম যে নিজের ধনী হয়ে নিজের মাকে এইভাবে চাকরানির মতো খাটাবে? আমি কেন এই বাসায় এসে চাকরানির খাটনি খাচ্ছি জানো? তোমাকে দেখার জন্য, যে আমি তোমাকে নিজের চোখে দেখতে পারবো, চোখে চোখে রাখতে পারবো, খাবারের জন্য নয়, কিন্তু তুমি যে আমাকে এইরকম কষ্ট দেবে, এভাবে কথা বলবে আমি জীবনেও ধারণা করিনি। দেখো সোহানা বেটা, এমনটা করো না, নিজের গর্ভধারিণীর মায়ের সঙ্গে এরকম করতে হয় না। তোমার মতো গরিব মায়ের কারণে আমি আমার পজিশন নষ্ট করতে পারবো না, আমি আমার এই পর্যন্ত পৌঁছেছি শুধুমাত্র আমার চেষ্টায়, তুমি আমাকে কিচ্ছু করে দাওনি। আমি এত বড় বাড়ির বউ, তোমার কারণে, তোমার কারণে আমি সবকিছু শেষ করে দিতে পারি না, আমার পাশে সবসময় চাকর নকর ঘোরে। তুমি যদি এই বাসায় চাকরদের মতো থাকতে পারো তো থাকো, আমার কিচ্ছু আসে না। তুমি আমাকে কি বা দিতে পেরেছ? ভাঙা ঘর, ছেঁড়া পুরনো জামা, শুকনো রুটি, এই তো তাই না? বাসি পচা খাবার, তাছাড়া কি দিয়েছ? এখন কি মায়া কান্না দেখাচ্ছ আমার কাছে এসে? আমি তোমার কারণে আমার ঐশ্বর্য, পতি পত্নী, ধন সম্পদ, সম্মান কোনো কিছু নষ্ট করতে চাই না। তুমি যে ঝুপড়ি থেকে এসেছো সেই ঝুপড়িতে ফিরে যাও তুমি, তোমাকে মুখের সামনে দেখার আমার কোনো দরকার নেই, বুঝেছো কথা? নিজের মেয়ের মুখে এরকম কথা শুনে কাবেরী একেবারে ভেঙে পড়ল। সে সেখান থেকে তার নিজের বাড়ি চলে যাওয়ার জন্য গোসাতে লাগলো। সে খুবই কান্না করতে লাগলো। সে রেডি হয়ে বাড়ির বাইরে চলে গেল, তখন রাস্তায় একটি কার এসে তাকে ধাক্কা দিল। আর সেই কার অন্য কারো ছিল না, সেটা ছিল সাঞ্জনার কার। সাঞ্জনা দ্রুত সোহানার মাকে হাসপাতালে নিয়ে গেল আর তার চিকিৎসা করল। যখন কাবেরীর জ্ঞান ফিরে আসলো তখন সে বলল, আরে কাবেরী আন্টি, আপনি এখানে বোম্বাইয়ে কি করছেন? আন্টি আপনি আমাকে ক্ষমা করবেন, আমার কারণে আপনি কতটা কষ্ট পেলেন, এখন আপনার শরীর কেমন লাগছে? একথা শুনে কাবেরী চোখের পানি ধরে রাখতে পারল না। সে সাঞ্জনাকে বুকে ঝুড়ি ধরে খুব কান্না করল। সোহানার সব কথা সাঞ্জনার কাছে খুলে বলল।
সব কথা শুনে সঞ্জনা অনেক বেশি কষ্ট পেল। এরপর কাবেরীকে নিয়ে সোহানার বাসায় গেল। সোহানার বাসায় যাওয়ার সঙ্গে সঙ্গে সঞ্জনা বুঝে ফেলল যে তাকে আর কেউ ধোকা দিয়েছিল না। তাকে ধোকা দিয়েছিল তার সবচেয়ে কাছের বান্ধবী সোহানা। ঠিক ওই সময় শহর থেকে রোহানও চলে আসলো আর সে সব সত্য কথা সবার সামনে তুলে ধরল। আমি তোমাকে সবচেয়ে প্রিয় বান্ধবী মনে করতাম, কাছের মানুষ মনে করতাম, অথচ তুমি আমাকে ধোকা দিয়েছ। ছি, আমি কার সঙ্গে কথা বলছি? যার মনটা পাথরে করা, নিজের মাকে, যে মা 10 মাস 10 দিন গর্ভে টেনেছে, সেই মাকে নিজের বাড়ির চাকরানি বানিয়ে রেখেছিল। তুমি তোমার মায়ের সব কথা বলে গেলে, যে নিজে ক্ষুধাতো থেকে তোমাকে খাবার খাইয়েছে, রাত দিন পরিশ্রম করে সেলাই করে তোমাকে লেখাপড়া শিখিয়েছে, আর এত বড় বাড়ির বউ আর তোমাকে যোগ্য করে তুলেছিল। তোমার প্রয়োজন মেটানোর জন্য উনি কি না করেছে। উপরওয়ালার কাছে আমি প্রার্থনা করছি, তোমার মতো মেয়ে যেন আল্লাহ কাউকে না দেয়। সোহানা বৌমা, এসব আমরা কি শুনছি? তুমি আমাদের সঙ্গে মিথ্যে বলেছ, এত বড় মিথ্যা নাটক করেছ। সোহানার সত্যতা সবার সামনে চলে আসলো। এরপর সোহানা হাত জোর করে ক্ষমা প্রার্থনা করল। সবাই মেনে নিলেও রোহান মেনে নিতে পারল না, কারণ রোহান মিথ্যেকে একেবারেই পছন্দ করত না। এরপর রোহান ধাক্কা দিয়ে সোহানাকে বাড়ি থেকে বের করে দিল। চারিদিক থেকে সোহানার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে গেল। না সে মায়ের ভালোবাসা পেল, না সে শ্বশুর বাড়ির ভালোবাসা পেল। সে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরতে শুরু করল। সোহানা এভাবে তার কৃতকর্মের শাস্তি পেয়ে গেল আর সঞ্জনা কাবেরীকে সঙ্গে করে তার বাড়িতে নিয়ে গেল। সঞ্জনা কাবেরীকে নিজের মেয়ের মতো ভালোবেসে তার সাথে রাখল। ওদিকে সোহানা সামান্যতম আশ্রয় ও ভালোবাসার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠোকর খেতে লাগলো।